যারা মা বাবাকে সেবা না দিয়ে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, মা বাবাকে অবহেলা করে, যারা ভগবানের মন্দিরের ভেতরে গিয়ে ডালা সাজিয়ে ধূপ ধুনো দিয়ে প্রসাদ তৈরি করে নিবেদন করেন, ওই ডালা ওই ধূপ ধুনো ওই প্রসাদ কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকেও একটা কথা বলে দিই, আপনাদের বাড়িতে যখন ছেলে মেয়েদের জন্ম হবে, ছেলে মেয়েদের যখন জন্ম হবে, তবে একটা একটা কথা বলে দিই, মানে ছেলে হলেই করবেন, মেয়ে হলে করবেন না এটা যেন ভাববেন না। কেন, এখন বর্তমান পরিস্থিতিতে আমি একটা কথা বলতে পারি, কেউ কিছু মনে করবেন না, চারটে ছেলের মা বাবা যারা হয়ে আছেন তাদের দুর্গতির শেষ নেই। একটা কন্যা সন্তান হলে মা বাবার অনেক গুণ বেশি শান্তি পাওয়া যায়। এখন বর্তমানে বৃদ্ধাশ্রমগুলোতে একবার বেড়াতে গিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে ঠকঠকে বৃদ্ধ বৃদ্ধা মা বাবাগণ বসে বসে যারা কান্নাকাটি করে 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 তারা মৃত্যুর দিনটা গুনছেন। আমি জীবনে সাতটি বৃদ্ধাশ্রমে হরিনাম গাইবার সুযোগ হয়েছিল। আমি এই পর্যন্ত বৃদ্ধাশ্রমে আমি শত শত মায়ের বুকের ব্যথাটা খবর নিয়েছি। এবং আমি আপনাদেরকেও বলছি, এখানে আপনারা যারা মায়েরা বা বাবারা আছেন, আমি বলে দিই, কোথাও যদি বৃদ্ধাশ্রমের ঠিকানা পান, একটা ঘন্টার জন্য হলেও বৃদ্ধাশ্রমে একটু বেরিয়ে আসবেন, আপনি নূতন করে অভিজ্ঞতা করবেন। মানে আমার একটা কথা বলতে খুব কষ্ট লাগে, একটা মাতাল ছেলে, মাতাল মাতাল মদ খেয়ে দিন কাটায়, মদ খেয়ে গাঁজা খেয়ে দিন কাটায়, এমন ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না, যেতে হয় না। চাষ করে দিন কাটায়, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। রাজমিস্ত্রি কাজ করে কোনো রকমে পেটটা চলে, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো বসে বসে কান্নাকাটি করে বেড়াচ্ছেন, আপনি গিয়ে জিজ্ঞেস করে দেখে আসবেন, বড় বড় শিক্ষিত ভদ্র অফিসারের মা বাবাগুলো বসে আছেন বৃদ্ধাশ্রমে। এটা প্র্যাকটিক্যাল ঘটনা বলছি, তাহলে আপনি ধর্ম কোথায় পাবেন? একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এটা আমি পরিষ্কার করে বলি, যারা মা বাবাকে সেবা না দিয়ে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, মা বাবাকে অবহেলা করে, যারা ভগবানের মন্দিরের ভেতরে গিয়ে ডালা সাজিয়ে ধূপ ধুনো দিয়ে প্রসাদ তৈরি করে নিবেদন করেন, ওই ডালা ওই ধূপ ধুনো ওই প্রসাদ কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না। আর যে মা বাবাকে ভালোবাসতে জানেন, যারা মা বাবাকে সম্মান দিতে জানেন, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, যারা মায়ের চরণে সেবা দিতে দিতে জীবন কাটায়, তাদেরকে ভগবানের সেবা না দিলেও ভগবান নিজে গিয়ে হাত বাড়িয়ে তার সেবা গ্রহণ করেন। তাই জন্য প্রত্যেকটি মা বাবার একটা দায়িত্ব থাকার দরকার। আমি একটা জিনিস বলে দিই, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যার ভেতরে কৃষ্ণ ভক্ত, বাইরে থেকে আমি বলছি না, আমার গলায় তুলসী মালাম আছে বলে আমি ভক্ত হয়ে গেলাম, আমি তিলক সেবা করে হরিনাম জপে মালা নাম করি বলে আমি ভক্ত হয়ে গেলাম, এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না মায়েরা। কৃষ্ণ ভক্ত দুইভাবে দেখা যায়, একটা আভরণ দিয়ে কৃষ্ণ সেবা করা যায়, আর একটা আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করা যায়। যাদের আভরণে বৈষ্ণব আচরণে বৈষ্ণব নয়, তাদের সেবা গোবিন্দ সেবায় লাগে না। আর যাদের বাইরের আভরণ নেই কিন্তু ভেতরের আচরণটা কৃষ্ণ ভক্তে, তারা কিন্তু যখনই খাবারের থালাটা কাছে পায়, একটা দিকে খেয়াল করবেন মায়েরা, এখানে যদি অনুরাগী কেউ কৃষ্ণ ভক্ত থাকেন, সত্যিকারের কৃষ্ণ প্রেমিক যারা হবেন, তারা দেখবেন আপনি যখন খাবারের থালাটা কাছে পাবেন, আপনি দুম করে খাবারটা কিন্তু মুখে তুলতে পারবেন না। একজন কৃষ্ণ ভক্তের খাবার খেতে গেলেই তার দুম করে মনে পড়ে যাবে তার মায়ের কথা। একজন কৃষ্ণ ভক্ত যখনই খেতে যায়, তার দুম করে মনে পড়ে যায় তার বৃদ্ধ বাবার কথা। খেতে গেলেই ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছ, বাবা তুমি খেয়েছ, এই যে বাবা খেয়েছে কিনা, মা খেয়েছে কিনা, এই একমাত্র খবর নিতে পারে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত যিনি হবেন। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যখন আপনার বাড়িতে ছোট্ট ছেলেটা জন্মগ্রহণ করবে, আমি এখানে যারা আমার মা বাবা শাশুড়ি বা শ্বশুর মশাইয়ের জায়গায় যারা বসে আছেন,
আমি তাদেরকে একটা দায়িত্ব দেব, আপনার বাড়িতে যখন সন্তান হবে, সে হতে পারে ছেলে কিংবা মেয়ে, জন্ম নেবার সঙ্গে সঙ্গেই ছেলেটা যখন কান্নাকাটি করবে, আপনারা ওই ছেলেটার দুটো কানে প্রাণ ভরে একটু ভগবানের নাম শুনিয়ে দেবেন। যে ছেলের জন্মের শুভক্ষণে কান দিয়ে কৃষ্ণ নাম হৃদয় মাঝে পৌঁছে দিতে পারেন, সেই ছেলে ভেতর থেকে একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হবেই। আর কৃষ্ণ ভক্ত হয়েছে মানে আমি এইটা বলে দেবো, তার মা বাবার কোনো জীবনে দুঃখ থাকবে না, থাকবেই না, হতেই পারে না। তাই জন্য আজকে যখনই কৃষ্ণমণ্ডলের একমাত্র ছেলে দুঃখী, তাকে যখন কোলে করে নিয়ে এই কানে আর ওই কানে দুই কানে দুবার কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছে, অমনি তার কাদা বদনে হাসি এলো, হরি 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 হাসি এলো, কাদা বদনে হাসি এলো, মধুমাখা হরি নাম যখনই নিল, কাদা বদনে হাসি এলো, দেখতে 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 বড় হলো। ও মায়েরা, কৃষ্ণমণ্ডলের ঘরে বাচ্চা ছেলেটা মার বাবার আদর খেতে খেতে আদর খেতে খেতে একটু একটু করে বড় হচ্ছে। ছেলেটার বয়স যখন হয়েছে ওই মোট 5 বছর, 5 বছরের ছেলে। আচ্ছা মা বলুন তো, 5 বছরের ছেলে মানে ছেলেটা কত বড়? 5 বছরের ছেলে মানে বিশাল ব্যাপার কিছুই না। 5 বছরের ছেলে মেয়েরা মায়ের কোলে বসে দুগ্ধ পান করেন, একেবারে শিশুপুত্র 5 বছর বয়স। আর একটা কথা বলে দিই, মা বাবা সন্তানদের ভালোর জন্য অনেক কথাই বলেন, কিন্তু কোনো মা কোনো বাবা সন্তানকে হাজার কথা বলতে গিয়ে একটা কথা যদি ভুলবশত বাবা বা মা বলে ফেলে, সন্তান কিন্তু ওই বাজে কথাটাকেই কিন্তু বুকে নিয়ে নেয়। কোনো মা যদি ছেলেকে ভালো কথা বলতে গিয়ে হাজারটা কথার মধ্যে থেকে একটা কথা ব্যথা দিয়ে বলে ফেলেন, সন্তান ওই ব্যথা কথাটাকেই কিন্তু নিয়ে ব্যথা পায়। কিন্তু একটা বারও সন্তান বুঝতে চায় না মায়ের অন্তরের খবরটা। আজকে সেই কাণ্ড ঘটল। দেখুন, দুঃখীর যখন 5 বছর বয়স, একদিন সকালবেলায় দুঃখীর বাবা কৃষ্ণমণ্ডল, শোনেন মন দিয়ে কথাটা, সকালবেলায় দুঃখীকে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে বলছেন, ওরে দুঃখী, এই দুঃখী আয় আমার কাছে আয়, আমি কয়েকটা দিন তোকে একটা কথা বলবো 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 ভাবছি কিন্তু বলতে পারি না, আজকে আমি একটা তোকে কথা বলবো, তুই যেন কিছু মনে করবি না, শোন বাবা, তোর জন্মের আগে না তোর মা অভাবের যন্ত্রণায় পড়ে আমার পায়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করেছিল, কিন্তু সেদিন কিন্তু তোর মায়ের চোখের জলটা আমি সহ্য করতে পারিনি। তাই খোকারে একটা কথা বলি বাবা, সেদিন তোর মা এত কান্নাকাটি করেছিল, আমি তোর মায়ের চোখের জলটা নিজে হাতে মুছিয়ে দিয়েছি, আর তোর মায়ের হাত দুটো ধরে আমি জগন্নাথের কাছে গিয়ে প্রতিজ্ঞা করব বলেছিলাম যে আজ থেকে আমার সংসারে যদি অর্থের অভাব না মেটে আমি আর ভগবানকে ডাকব না। তুই তো আমার সন্তান, তাই তোকে এই কথাগুলো বলার দরকার, তুই মন দিয়ে শোন। ঠিক তো জন্মের আগে তোর মায়ের এই দুঃখটাকে দেখে আমার বুকে ব্যথা লেগেছিল বলে
আমি জগন্নাথের কাছে হাত বাড়িয়ে টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু টাকা চাইতে পারিনি। আমি টাকা চাইতে পারিনি, কি চেয়েছিলাম জানিস? বলবো? আমি চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। এই যে তুই আমার কাছে এসেছিস, এই যে আমি তোর বাবা, তুই আমার ছেলে, এই যে তুই আমাকে বাবা বলছিস, আমি তোকে ছেলে বলে ডাকছি, এটা কিন্তু জগন্নাথের কৃপা। তাই শোন খোকা, আমি একটা কথা বলবো, তুই মন দিয়ে শুনে রাখ। তুই যদি জীবনে বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে তুই জানবি তুই সত্যিকারের একটা আদর্শ মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি জীবনে কৃষ্ণ ভক্ত না হতে পারিস, শোন, জীবনে যদি কৃষ্ণের সেবা না দিতে পারিস, শোন, জীবনে যদি কৃষ্ণের চরণে ব্রত না করতে পারিস, তাহলে আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এটা সমাজে কারোর কাছে তুই পরিচয় দিবি না। শোনেন মায়েরা, বাবা এমনি কথার কথা বলল। অনেক সময় বাবারা একটু ছেলেকে মানুষ করার জন্য একটু শাসনের সুরে একটু কথাটা কড়া করে বলে না? কৃষ্ণমণ্ডল একটু কড়া কথা বলেছিলেন, কথাটা শুধু এটাই বলেছে যে বড় হয়ে যদি কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে তুই আমার সন্তান বলে তুই পরিচয় দিবি, নচেত আমি তোর বাবা, এটা কাউকে বলবি না। আমি কোনো কৃষ্ণ ভক্তের বাবা ছাড়া সাধারণ কোনো মানুষের বাবা হতে চাই না। তুই আমার ছেলে, এটা কাউকে বলবি না যদি তুই কৃষ্ণ ভজন না করতে পারিস। যেদিনকে বাবা কথাটা বলল, সেই ক্ষণ থেকে ছেলেটার মুখ থেকে আর কোনো কথা আসে না। সকালবেলা বলেছে, সারাটা দিন গেছে, দুপুর গড়িয়ে বিকেল গেছে, সন্ধ্যা নামলো, ছেলেটা মাথা নিচু করে ঘুম খেয়ে রয়েছে। বাবা বুঝতে পারে না, মা বুঝতে পারে না। হঠাৎ করে যখন সন্ধ্যা গড়িয়ে রাত্রির হলো, মায়েদেরকে একটা কথা বলি, আদরের ছেলে যে বাড়িতে আছে দেখবেন, যে মায়ের কোলে ছোট্ট ছেলে আছে, ছোট্ট কোলের বাচ্চা আছে দেখবেন, রাত্রির বেলায় যখন ছেলেকে ঘুম পাড়াতে যায়, বুকের মাঝখানে আদরের সন্তানকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাতে করাতে মাথায় হাত বোলাতে বোলাতে ছেলের মুখের দিকে তাকাতে তাকাতে কত কথা, কত ভাব, কত আনন্দ, এই করতে করতে দেখবেন মায়ের ঘুমটা এসে যায়। আর শিশুপুত্রকে জড়িয়ে ধরে দুধ খাওয়াতে খাওয়াতে মা যতক্ষণ জেগে থাকে তখন হাতটা ছেলের দিকেই জড়ানো থাকে, কিন্তু মা যখন এবার ঘুমিয়ে পড়ে তখন কিন্তু মায়ের আর খেয়ালই থাকে না যে আমি কোন দিক ঘুরে গেলাম আর আমার ছেলে কোন দিক ঘুরে গেল। আজকে সেই কাণ্ড ঘটল। আজকে দুঃখী মায়ের কোলে জড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়েছে, পাশে রয়েছে মা, পাশে রয়েছে বাবা। হঠাৎ করে যখন দুঃখীর মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেল, দেখা গেল মায়ের মুখের দিকে তাকিয়ে মা ঘুমে অচেতন, বাবার মুখের দিকে তাকিয়ে দেখলো বাবাও ঘুমে অচেতন। মনে মনে ভাবলো, আমি যদি কৃষ্ণ সেবা না পারি, আমি বাবার ছেলে বলে লোকের সামনে পরিচয় দেব না, আমাকে কৃষ্ণ সেবা করতে হবে, আমি বাড়িতে থাকব না, আমি বাবার পরিচয়টাকে দেবার জন্য আমি ঘর ছেড়ে কৃষ্ণ সেবায় বেরিয়ে যাব। এই বলে মায়েরা, এখানে যে বাড়িতে কন্যা সন্তান আছে আর যে বাড়িতে পুত্র সন্তান আছে, আমি তাদেরকে একটা কথা বলে দিই, এখানে তো আপনারা মা বাবার আসনে সবাই প্রায় বসে আছেন, যাদের বাড়িতে ছেলে আর মেয়ে দুই আছে, তারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, বাড়ির মেয়েগুলোকে দিয়ে প্রমাণ করবেন আর ছেলেগুলোকে দিয়ে প্রমাণ করবেন, বাড়ির যারা ছেলে হয়, ছেলেগুলো দেখবেন বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বাবার থেকে মাকে দেখবেন অনেক গুণ বেশি ভালোবাসে, আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন মেয়েগুলো মাকে যতটা ভালোবাসে তার থেকে বাবাকে অনেক বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাড়ির কন্যাগুলো দেখবেন বাবা বলতে পাগল, মায়ের থেকে অনেক বেশি বাবার প্রতি টান, বাড়ির কন্যা সন্তান, এটা বিধাতার নিয়ম। তা আজকে দুঃখী
যখনই হঠাৎ করে মধ্যরাত্রিতে দুঃখীর ঘুমটা ভেঙেছে, সঙ্গে সঙ্গে দুঃখী বাবার মুখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করল, আমি যদি কৃষ্ণ সেবা না পারি আমি এই বাবার ছেলে বলে আমি পরিচয় দেব না, আমি কৃষ্ণ সেবা করব, আমি কৃষ্ণ সেবা করব, আমি ঘর থেকে বেরিয়ে যাব, আমি ঘরে থাকব না, আমি চিরকালের জন্য গৃহত্যাগী হব, আমি চিরকালের জন্য কৃষ্ণ ভজন করব। এই বলে দুঃখী মধ্যরাত্রিতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চিরকালের জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়েরা, মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে মধ্যরাত্রিতে 5 বছরের ছেলেটা প্রথমে বাবাকে প্রণাম করেছে, দুঃখের হৃদয়টা ফেটে গেল, আর যখনই মাকে প্রণাম করতে গেল তখন দুঃখী আর নিজেকে সহ্য করতে পারল না। যখন বেরিয়ে যাবে মায়ের চরণে হাতটা স্পর্শ করেছে, আমি চলে যাই মা, জননী আমার জননী আমার দাও গো বিদায়, আমি চলে যাই জননী জননী দাও গো বিদায়, ভক্তমণ্ডলী মায়েরা আসতে, 5 বছরের ছেলেটা এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে মা বাবা ভেবে উঠতে পারে না। 5 বছর বয়সে মা বাবাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারে, বেরিয়ে গেল। রাত্রির 12টা বাজে, মা বাবা অঘরে ঘুমাচ্ছে, সেই ঘুমন্ত মায়ের চরণে আর ঘুমন্ত বাবার চরণে প্রণাম জানিয়ে আর জন্মভূমির ধুলোটাকে শেষবারের মতন অঙ্গে বুলিয়ে নিয়ে চিরতরে বেরিয়ে গেল। মেদিনীপুর জেলা থেকে মাঝরাত্রিতে ছুটতে ছুটতে হাওড়া জেলায় পৌঁছে গেল, হাওড়া জেলা থেকে চলে এলো হুগলি জেলা, হুগলি জেলা থেকে পৌঁছে গেল বর্ধমান জেলায়,
এটা কোনো বানানো কথা নয়, সত্য প্রমাণ আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনেন লীলাটা। এবার যখন বর্ধমানের মধ্যে চলে এসেছে ছেলেটা, তখন এবার রাস্তায় যাদেরকেই দেখতে পাচ্ছে তাদেরকেই হাত জোড় করে ওই পাঁচ বছরের ছেলেটা জিজ্ঞেস করছে, হাতে একটা ছোট্ট একটা ভিক্ষার আঁচল নিয়েছে, আর রাস্তা দিয়ে যাদেরকে দেখতে পাচ্ছে তাদেরকেই বলছে, ও দাদা দাদা আমি একটু ওই ওই মানে নবদ্বীপ যাবো, কতদূর তোমরা একটু আমাকে বলে দিতে পারবে? আমি নবদ্বীপ যাবো, আমি কৃষ্ণ ভজন করবো, তোমরা বলে দেবে নবদ্বীপ কতদূর? সঙ্গে সঙ্গে পাঁচ বছরের ছেলেটাকে দেখতে পেয়ে সবাই বলছে, এই খোকা কী নাম রে তোর? আমার নাম দুঃখী। দুঃখী? এত অল্প বয়সে হাতে ভিক্ষার আঁচল পেতে ভিক্ষা করছিস, তা সেটাই কর না, নবদ্বীপ নবদ্বীপ করার কি আছে রে বেটা? নবদ্বীপ যাওয়াটা কি জল খাবার? এখান থেকে নবদ্বীপ যেতে গেলে অনেক ব্যাপার আছে, তোকে ওসব নবদ্বীপ যেতে হবে না, যা পাড়ায় ভিক্ষা করছে ভিক্ষে কর। ছেলেটা তখন মুখের ওপরে আর কিছু বলতে না পেরে আরও দু চার পা এগিয়ে গেল, দু চার পা এগিয়ে গিয়ে আবার যাকে দেখতে পায় তাকে বলে, ও গো তোমরা আমাকে একটুখানি বলবে গো, আমি নবদ্বীপ যেতে গেলে আমাকে কোন পথ দিয়ে যেতে হবে? যেই দেখে তারাই বলে, এই খোকা এই বাচ্চা বয়সে নবদ্বীপের খোঁজ কেন রে? ভিক্ষে করে খাচ্ছিস ভিক্ষে করে খা, নবদ্বীপ যাওয়ার দরকার নেই। যখনই প্রত্যেকেই একই কথা বলছে, ভিক্ষে করছিস ভিক্ষে কর, ভিক্ষে করছিস ভিক্ষে কর, তখনই বা ছেলেটা শেষের দিকে বলে উঠল, ও গো আমার হাতে একটা ভিক্ষার আঁচল পাতা রয়েছে বলে তোমরা ভাবছো আমি ভিখারি? হ্যাঁ হ্যাঁ ভিখারি ভিখারি, ঠিক আছে তোমরা খারাপ ভাবোনি, আমি ভিখারি বটেই, তবে একটা কথা বলতে পারি, আমি যে আজকে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বেরিয়েছি, আমি কিন্তু অর্থের জন্য ভিক্ষা করিনি, আমি অর্থের কাঙাল নই, আমি টাকা পয়সার কাঙাল নই, আমি সোনাদানার কাঙাল নই, আজকে আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দাঁড়িয়েছি শুনবে? আমার চোখের দিকে আমার বুকের দিকে দেখো, আমি আজকে ভিক্ষার আঁচল পেতে আমি 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 প্রেমের ভিখারি, আমি কিন্তু টাকার জন্য ভিক্ষা করি না, আজকে আমি যে ভিক্ষায় বেরিয়েছি কিসের জন্য? আমি প্রেমের ভিখারি, আমি শুধু প্রেম ভিক্ষা করি, আমি যাব গো নদিয়ায়, তাই গৌর হরি হরি বলে ভিখা দাও আমায়, আমায়।
ও বাবা, আজকে ওই বাচ্চা ছেলেটা কোথায় গেল জানেন? আপনারা যদি সেই জায়গায় যান যেতেও পারেন, আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। 5 বছরের ছেলেটা মা বাবাকে অনায়াসেই কিন্তু ত্যাগ করে দিয়ে বেরিয়ে এলো। মানে মা বাবার কথাটাকে যে এইভাবে আঘাতের সঙ্গে নেবে সেটা ভাবতে পারা যায় না। মা বাবা ঘুমিয়ে রইল, মায়া ছিন্ন করে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে কোথায় আসলো বলে দিচ্ছি আপনাদের, আপনাদের এটা বীরভূম জেলা, কিন্তু এরই পাশে রয়েছে বর্ধমান জেলা। বর্ধমানের আপনারা সবাই জানেন, প্রায় জানেন, বর্ধমানের একটা বিখ্যাত জায়গা যেটা হলো অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনায় যদি আপনারা যান, দেখবেন ওখানে গিয়ে গৌরীদাস পণ্ডিতের একটা আশ্রম আছে, এখনও কিন্তু আছে, প্রমাণগুলো নিতে চাইলে নিতে পারেন। সেই অম্বিকা কালনা উনি ওই ছোট্টদুখি চলে গিয়েছিল, এবং সব থেকে বড় কথা হচ্ছে অম্বিকা কালনাটা কিন্তু চৈতন্যদেবের আমলে, মানে চৈতন্যদেবের একেবারে নিজের প্রাণের বন্ধু ছিল গৌরীদাস, একেবারে প্রাণের বন্ধু গৌরীদাস, সেই গৌরীদাসের তৈরি ওই আশ্রম। এবং আমি একটা কথা মায়েদেরকে বলে দিচ্ছি, ওই অম্বিকা কালনায় যদি গৌরীদাস পণ্ডিতের আশ্রমে আপনারা কোনোদিন বেড়াতে যান, যদি আপনাদের ভাগ্যটা ভালো থাকে, ওখানে একটা চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, যে বিগ্রহটা দেখার জন্য কোটি কোটি সাধনা করতে হয়। এবং সেই বিগ্রহটা কবে তৈরি হয়েছিল একটুখানি আপনাদের বলে দিচ্ছি, তত্ত্বটা একটু শুনে যান। একদিন চৈতন্য মহাপ্রভু, তখন কিন্তু মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি, আস্তে আস্তে মায়ের আসতে আমার দেখা, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসে চলে যাবেন, তার 5 দিন আগে গৌরীদাসের কাছে গিয়ে চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য মহাপ্রভু হয়নি, তখন নাম ছিল নিমায়, কেউ বলে গোরা, কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে নিমায়, শোনেন। তা নিমায় একদিন তার প্রাণের বন্ধু গৌরীদাসকে ডেকে বলছে, গৌরীদাস, এই গৌরীদাস, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যেন বুকে ব্যথা পেও না, তুমি আমার প্রাণের বন্ধু এটা আমি জানি, এবং এই কথাটা তোমাকে বললে তুমি যে এক্ষণে ভেঙে পড়বে সেটাও আমি জানি, কিন্তু যেটা সত্য সেটাকে তো মানতে হবে গৌরীদাস। তখন গৌরীদাস হাত জোর করে বলছে, নিমায়, তুই কী কথা বলবি, কি এমন কথা বলবি যেটা আমি ভেঙে পড়বো, তুই নিজে থেকে আমাকে জানিয়ে দিচ্ছিস, বল কি বলবি, বল কি বলবি। তখন নিমাই বলছে গৌরীদাসকে, গৌরীদাস, আমি তোকে তোমাকে একটা কথা বলি, আমি 5টা দিন পরেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, আমি বাংলা ছেড়ে চিরোত্তরে চলে যাব। তখন গৌরীদাস দম করে মা ওই নিমায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদেছিলেন, এবং নিমায়ের চরণ দুটো জড়িয়ে ধরে নিমাইকে বলল, নিমায়, আমি তোমাকে এই যে চরণটা ধরলাম আর আমি কোনোদিন ছাড়ব না, তুমি সন্ন্যাসী হয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিজ্ঞা, আমি তোমাকে যেতে দেব না। তখন গৌরীদাসকে বলেছিল নিমায় যে, গৌরীদাস, আমি তোমাকে 3টে দিন সময় দিলাম, 3টে দিনের মধ্যে তুমি নিজেকে তৈরি থাকো, আমি 5টা দিন পরেই কিন্তু সন্ন্যাসী হয়ে চলে যাব। তখন গৌরীদাস বলেছিল, নিমাই, আমি কোনোদিন তোকে ছেড়ে বাঁচতে পারবো না, তোর সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যাবে না। তখন গৌরীদাসকে নিমাই বলেছিল যে, শোন গৌরীদাস, আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও
তোর কোনো দুঃখ হবে না, তার কারণ তুই একটা আমার মতন করে তুই মাটির মূর্তি তৈরি করবি। সেই মূর্তির কাছে গিয়ে যখন আমার কথা মনে করবে, তুই তখন আমার নামটা ধরে ধরে ডাকবি, আমি কথা দিলাম আমি তোর কাছে চলে আসব। তখন গৌরীদাস বলেছিল, নিমাই, আমি সচল গৌরকে ছেড়ে দিয়ে অচল গৌরকে কোনোদিন আপন করতে পারবো না। তুমি আমার কাছে সচল গৌর, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমাকে আমি জড়িয়ে ধরলে তুমিও আমাকে জড়িয়ে ধরতে পারো, আমি বুকে মাথা রেখে কাঁদলে তুমিও কাঁদতে জানো, কিন্তু আমি অচল গৌরকে নিয়ে কোনোদিন আমি বুকে জড়িয়ে ধরতে পারবো না, আমি তোমাকে ছাড়বো না। এত গৌরীদাস কান্নাকাটি করেছিলেন। তখন গৌরীদাসের চোখের জল মোছাতে গিয়ে নিমাই কিন্তু একটা কথা দিয়ে দিয়েছিলেন। নিমাই তো উদার ভগবান। নিমাই তখন গৌরীদাসকে বলেছিল, গৌরীদাস, আমি তোমাকে একটা কথা দিলাম, আমি যখন সন্ন্যাসী হব বলেছি আমি হবই, কিন্তু একটা কথা আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি মাটির গৌরাঙ্গ তৈরি করে তোমার ঘরের এক কোণে তুমি রেখে দেবে, যখন তোমার আমার কথা মনে পড়বে তখন ওই মাটির গৌরের সামনে চোখ বন্ধ করে তুমি আমার শরণ নেবে, আমি ওই মাটির গৌরের মধ্যে এসে আমি সচল গৌর হয়ে আমি তোমার সঙ্গে কথা বলব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটা সত্য কথা বলি, ওই যে গৌরীদাস পণ্ডিতের আশ্রমে নিমাই চলে যাওয়ার পরে গৌরীদাস কিন্তু একটা গৌরের বিগ্রহ তৈরি করেছিলেন, যে গৌরাঙ্গের বিগ্রহটা কিন্তু মাঝে মাঝে গৌরীদাসের সঙ্গে কথা বলতেন, এবং গৌরীদাসের সামনে মাটির বিগ্রহ চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যেত। আজকে সেই মাটির গৌরাঙ্গ এখনো কিন্তু সেইখানে আছে, অক্ষত অবস্থায় সেখানে পূজিত হচ্ছে। তাই আপনারা যদি কোনোদিন গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যান, সেই গৌরকে দেখতে পাবেন। তবে একটা কথা বলে দিই, সব সময় কিন্তু সেই গৌরকে দেখা যায় না। ওখানকার ভক্তগণ যারা আছেন তারা ওই গৌরকে সব সময় দেখার নেই। যখন একসঙ্গে শত শত বৈষ্ণব এসে দাঁড়ায় তখন কয়েকটা সেকেন্ডের জন্য দরজাটা খুলে দেখা দিয়ে দেয়, আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। তাই আপনারা যদি পারেন অবশ্যই যাবেন, সেই গৌরীদাস পণ্ডিতের আশ্রম দেখে আসবেন। ও মায়েরা, আজকে এইবার মন দিয়ে শোনেন, এই জায়গাটা দেখুন, ছোট্ট ছেলে দুঃখী মা বাবাকে ত্যাগ করে মাঝরাত্রিতে বেরিয়ে গেল ওই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে, এবং গৌরীদাস আস্তে আস্তে, মায়েরা, এই ডান দিকের মায়েরা, ও মায়েরা কথা বলবে না, কথা বলবে না, যারা নূতন নূতন করে এসে বসছেন তাদেরকে বলবো কথাটা বলবেন, একটু আস্তে কথা বলবেন, আমার কান পর্যন্ত কথাটা আসছে, হরি বল। আজকে ছোট্ট ছেলে দুঃখী বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল তো গেল, গেল তো গেল, কোথায় আসলো? বর্ধমান জেলায় চলে এলো। বর্ধমানের কোন জায়গায়? এই জায়গায় যে এতক্ষণ যে কথাটা বললাম, গৌরীদাসের আশ্রম। গৌরীদাসের আশ্রমে এসে যার কাছে তিনি শরণাপন্ন হয়েছে তিনি হলেন হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য হচ্ছে গৌরীদাসেরই শিষ্য, তার কাছে এসে জয়ধ্বনি দিতে লাগলেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। সঙ্গে সঙ্গে ভেতর থেকে হৃদয় চৈতন্য ঠাকুর বাইরে বেরিয়ে এলো। হৃদয় চৈতন্য ঠাকুর বাইরে এসে বলছে, এই খোকা, হ্যারে কিরে তুই, এত মিষ্টি দেখতে, চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে, আর মুখে সদাই কৃষ্ণ নাম গাইছিস, বাবা কি নাম তো? কাছে আয়, কাছে আয়, কাছে আয়, সামনে আয়, কি নাম রে তো? আমার নাম হচ্ছে দুঃখী বাবা ঠাকুর, আমার নাম দুঃখী। দুঃখী, তা এমন সময় আমার মন্দিরে চলে এসেছিস কেন? কোথায় তোর বাড়ি? আমার মেদিনীপুর জেলায় বাড়ি। ও, তো এইখানে কী চাস বাবা? আমাকে আমার বাবা বলে দিয়েছেন, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না পারি আমি আমার বাবার ছেলে বলে সমাজে কাউকে জানাতে পারবো না। তাহলে আমি কৃষ্ণ সেবা না করলে
আমার বাবার পরিচয় দিয়ে আমি জীবনে কাটাতে পারবো না। তাই জন্য বাবা ঠাকুর, আমি ওই বাবার কথাটাকে মাথায় রেখে মধ্যরাত্রিতে মা বাবা ঘুমিয়েছিলেন, ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আমি চলে এসেছি, বাবা ঠাকুর আপনি আমাকে দীক্ষা দেবেন, আমাকে দীক্ষা দেবেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনো, বাবার কথায় তোমার মনে চৈতন্য হয়েছে দেখে এটা অবশ্য আমার খুব আনন্দ লাগছে, তবে একটা কথা তোমাকে বলি বাবা, কিছু মনে করো না, আমার কাছে দুম করে এসে দীক্ষা চাইলেই আমি দীক্ষা কাউকে দিই না। আমার কাছে যারা দীক্ষা নিতে আসে তাদেরকে আমি চারিদিক থেকে পরীক্ষা করে নিই, সেই পরীক্ষাতে যদি পাশ করে তবে আমি তাকে দীক্ষা দিই। তা তুমি কি আমার কাছে পরীক্ষা দেবে? যদি পরীক্ষা দিতে চাও তবে আমি তোমাকে বলবো। তখন ছোট্ট দুঃখী বলছেন, বাবা ঠাকুর, বাবার পরিচয় দিয়ে যদি আমি জীবনে চলতে না পারি আমার এই জীবন রাখার দরকার নেই, আপনার পরীক্ষা দিতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় তাও ভালো, কিন্তু আমি পরীক্ষা দেব। আপনি বলুন, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত। আপনি বলুন, তুমি পরীক্ষা দেবে? দেবে? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। রূপে এসেছি কেমনে বাজাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাব, তুমি আনিয়াছ তোমারে পাব, এই শুধু মনে করি হে। কি রূপে এসেছি কেমনে বাজাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাব, তুমি আনিয়াছ তোমারে পাব, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ হরি 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 বল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। সবাই মিলে একবার বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।